নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই রোজ রোজ ডাল ভাত সবজি মাছ মাংস খেতে ভালো না লাগলে আমি মাঝে মধ্যে মুখের স্বাদ পরিবর্তনের জন্য এরকম ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলি হাতে কম সময় থাকলে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আমার পরিবারে সবাই খুব খুশি হয়ে খায় আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি বাসমতির সেদ্ধ চালটা ব্যবহার করছি আপনারা চাইলে আতপ চালটাও ব্যবহার করতে পারেন বারবার জল পাল্টে পাল্টে চাল ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখবো চালকে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট সেই সময় আমি ভেজ বিরিয়ানির জন্য কিছু সবজি রেডি করে নিয়েছি এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি দুশো গ্রাম পনিরকে কিউব করে কেটে রেখেছি ফুলকপি গাজর আর কেটে রেখেছি বিনস এখানে আমি ফ্রোজেন মটন নিয়েছি আর নিয়েছি কিছুটা সুইট কর্ন আপনাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে আপনারা সেগুলোই নিতে পারেন আমি যেগুলো নিয়েছি সেগুলোই যে নিতে হবে এমন কোনো কথা নেই তবে পনির দিলে খেতে একটু বেশি টেস্টি হয় চেষ্টা করবেন পনির ফুলকপি এগুলো দিতে এবার আমি প্রথমে ভাতটা বানিয়ে নেব তার জন্য গরম জল করতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু বেশি করেই দিয়েছি দিলাম একটি দারচিনি স্টিক আর দিলাম একটি বড় এলাচ আর একটি স্টার অ্যানিস আর কিছু ছোট এলাচ লবঙ্গ আর কয়েকটি গোটা গোলমরিচ দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা এবার জল গরম হতে শুরু করলে এখানে আমি সমস্ত ধুয়ে রাখা ভেজানো চালটা দিয়ে দিলাম এই গোটা গরম মশলার তেজপাতা দিয়ে ভাতটা ভালো করে রান্না করে নেব ভাত এক পাশে রান্না হচ্ছে অন্য বার্নারে আমি গরম জলে লবণ যোগ করে এখানে দিয়ে দিলাম আলু আলুটাকে মোটামুটি দু তিন মিনিট হয়ে যাওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি একে একে ফুলকপি ফুলকপি একটু হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর আর তারপরে একে একে বিন সমস্ত কিছু দিয়ে দিলাম তো এই সমস্ত কিছুকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না জাস্ট হালকা ভাপিয়ে নিচ্ছি এদিকে দেখুন আমার ভাতটা হলে আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি আর ভাতটাকে কিন্তু নরম করা যাবে না মোটামুটি নব্বই ভাগ বা আশি ভাগ মতো কুক হবে এরকম অবস্থায় ফ্যান ঝরিয়ে নিতে হবে দেখুন বেশ ঝরঝরে করে ভাতটা আমি রান্না করে নিয়েছি এবার এখানে ফ্রাইং প্যানে অল্প তেলে লবণ দিয়ে তারপর পনিরগুলো ভেজে নিচ্ছি পনিরগুলোকে একটু হালকা লালচে রঙ ধরিয়ে এভাবে ভেজে নিলাম এবার ফ্রাইং প্যানটা পনির সমেতই সরিয়ে রাখলাম বিরিয়ানি বানানোর জন্য একটি বড় সাইজের কড়াই গরম করে এর মধ্যে নিয়েছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম ছোটো এলাচ লবঙ্গ আর অল্প একটি দারচিনি স্টিক আর দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে যোগ করে দিচ্ছি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে এখন বেশ লালচে রঙ করে ভেজে নেব দেখুন পাঁচ ছ মিনিট পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজের সুন্দর লালচে রঙ ধরে গেলে এখানে আমি প্রায় দেড় চামচ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দু তিন মিনিট নাড়াচাড়া করবো লো ফ্লেমে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি পরিমাণ মতো বাকি লবণটাও যোগ করে দিচ্ছি যাতে করে আদাটা না কড়াইতে ধরে যায় সবজি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি ভাতেও লবণ দেওয়া আছে বাকি লবণ যোগ করে দিয়েছি এখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিলাম অল্প জল যোগ করলাম যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় ভালো করে লো ফ্লেমে মশলা কষিয়ে নিলাম আর এখানে আমি অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো যোগ করেছি ভালো করে মশলা সুন্দরভাবে কষিয়ে দেখুন তেল ছেড়ে বেরোতে শুরু করেছে এই পর্যায়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে কিংবা চাইলে আপনারা ফ্লেমটাকে অফ করে দই যোগ করে দিতে পারেন এখানে আমি যোগ করে দিলাম প্রায় হাফ কাপের থেকেও বেশি পরিমাণ দই এক কাপের থেকে একটু কম দইটাকে দিয়ে ভালো করে লো ফ্লেমে কিংবা ফ্লেম অফ করে মিশিয়ে নিতে হবে দেখুন দই দেওয়ার পর এবার ফ্লেমটা দই মিশে গেলে ফ্লেম অন করে দিয়েছি আর সামান্য একটু চিনি যোগ করেছি টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য মশলা থেকে তেল ভালো করে ছেড়ে বেরিয়ে এলে এখানে ভাপিয়ে রাখা সমস্ত সবজি সঙ্গে সুইট কর্ন আর ফ্রোজেন মটরও আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে খুব ভালো করে এখন মশলার সঙ্গে সবজিকে একটু কষিয়ে নেব মশলা সবজি ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে যাতে করে সবজি বেশ ভালো করে রান্না হয়ে আসে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনা খুলে অল্প বিরিয়ানির মশলা এখানে আমি ছড়িয়ে দিয়েছি আর তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা সমস্ত পনির পনিরটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এখন আরও চার মিনিট থেকে পাঁচ মিনিট মতো আমি লো ফ্লেমে রান্না করে নেব যাতে করে সবজি বেশ ভালো করে সুসেদ্ধ হয়ে আসে দেখুন এই পর্যায়ে আমি ঢাকনা খুলে দিয়েছি সবজি কিন্তু এই পর্যায়ে আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম করে সেদ্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন এখন আমি অর্ধেকটা পরিমাণ সবজি কিন্তু তুলে রাখছি অন্য একটি পাত্রে আর বাকি সবজি এভাবে ভালো করে কড়াইতে নিচে স্প্রেড করে দিয়ে তার উপরে যে ভাতটা আমি বানিয়ে রেখেছি তার অর্ধেক অংশ এখানে ভালো করে বিছিয়ে নেব অর্থাৎ ভাতের একটি লেয়ার দিয়ে নেব ভাতের একটি লেয়ার ভালো করে বিছিয়ে দেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি অল্প পরিমাণ ঘি আর দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা থাকলে আপনারা অবশ্যই করে দেবেন আর এখানে আমি দুধের মধ্যে কেশর আর অল্প একটু মিঠা মিঠা আতর কয়েক ফোঁটা একসঙ্গে যোগ করে রেখেছিলাম সেই দুধ এখানে তিন চার চামচ দিয়ে উপর থেকে বিরিয়ানির মশলা অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম আর তারপর যে বাকি সবজি আমি উঠিয়ে রেখেছিলাম সেই সবজির একটি লেয়ার এখানে যোগ করে দিলাম সবজির লেয়ার তৈরি করে নিয়ে উপর থেকে আবারও একটি ভাতের লেয়ার দিয়ে দেব সমস্ত বাকি ভাতটা আমি এখানে যোগ করে দিয়েছি এবার উপর থেকে ধনে পাতা কুচি আবার একটু পুদিনা পাতা তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি অল্প অল্প ঘি এভাবে দিয়ে দিলাম আর তারপর একই রকমভাবে বিরিয়ানির মশলা গোলমরিচের গুঁড়ো সঙ্গে আপনারা অল্প লবণও ছড়িয়ে দিতে পারেন এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি টুকরো টুকরো করে কেটে এতে একটা সুন্দর ফ্লেভার হয় আর উপর থেকে সেই আতর আর কেশর ভেজানো দুধও দিয়ে দিলাম উপর থেকে অল্প একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দু চামচ করে দিয়ে এখানে ঢাকা দিয়ে আমি প্রায় আট মিনিটের মতো এটা একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপর দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি আমি চামচ থেকে একটু তুলে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে দেখতে খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয়েছে তো দেখতেই পেলেন কত সহজে ভেজ বিরিয়ানি তৈরি হয়ে গেল খেতে দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও